বেশ কিছুদিন ধরেই দাম বৃদ্ধির কষাঘাতে জর্জরিত ছিল সব শ্রেণী পেশার মানুষ। বিশেষ করে রমজানের আগে পণ্যের দাম বেড়ে গিয়েছিল কয়েক গুণ, তবে এখন কিছুটা স্বস্তি মিলেছে রাজধানীর বাজারগুলোতে। সবজি থেকে শুরু করে লাগামহীনভাবে বাড়তে থাকা পেঁয়াজের দাম নেমে এসেছে প্রায় অর্ধেকে। অন্যান্য পণ্যগুলো বিক্রি হচ্ছে তুলনামূলক কম দামেই। আলু যেমন 35 টাকা ছিল এখন 45 টাকা বিক্রি করতেছি, আর আদা রসুন আগের মতোই আছে। পেঁয়াজের দাম কমছে? পেঁয়াজের দামটা কমছে, গতকালকে 50 কেজি আজকে 55 টাকা বিক্রি করতেছি, আলুর দাম আবার বাইড়া গেছে। তবে ব্যতিক্রম চাউলের বাজার। কোনো কোনো বিক্রেতা জানান, ব্যবসার ইতিহাসে রমজানে চাউলের দাম বাড়েনি, এবারেই প্রথম। এদিকে বেড়েছে আলুর দামও। আমার এই ব্যবসার জীবনে প্রথম দেখলাম রোজার মাসে চাউলের বাজার বাড়তে, অতীতে দেখি নাই। প্রত্যেকটা চাউল 2-3-4 কেজিতে বাড়ছেই। মুরগির দাম বেড়েছে প্রতি কেজিতে 10 টাকা করে, আর গরুর গোশত বিক্রি হচ্ছে 750 টাকা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।